গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন টাইম হচ্ছে দুপুর 2:10। আমি স্নান করে চলে এসেছি, তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে স্যাটারডে বললাম, উইকেন্ড স্টার্ট, বাট অ্যাজ ইউজুয়াল আমার কোনো প্ল্যান নেই বিকজ আমি এখন বাড়িতেই পুরোপুরি। হ্যাঁ, কোথাও কোথাও এখন একটু একটু করে বেরোনো স্টার্ট করছি বিকজ আমার অলরেডি তিন মাস হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম এখন একটু একটু বেরোনোটা দরকার, আবার সেই আগের হ্যাবিটে ফিরে আসা দরকার বিকজ আমার ডিসেম্বর থেকে আমার অফিসও স্টার্ট হয়ে যাবে, আবার সেই ডেলি রুটিন, ডেলি লাইফ। তো সেই টাইমটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার অফিস লাইফ কেমন চলে, অফিস লাইফ আমি আর পার্সোনাল লাইফ আমি দুটোকে কীভাবে ম্যানেজ করি সেগুলো সব তোমরা দেখতে পারবে তখন। এখন তো আরেকটা এক্সাইটিং জিনিস হচ্ছে মাহি আমাদের সাথে আছে, তো মাহিকে নিয়ে সব কিছু কীভাবে ম্যানেজ হবে, কীভাবে কী করবো আমি সত্যি কিছু জানি না, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। তো হ্যাঁ, সেরকম তো কিছু নেই, বাড়িতে লোক আছে, আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মা আছেন, তিনিও দেখবেন, তিনিও হেল্প করবেন, তো সেসব নিয়ে ভাবার কিছু নেই। বাট হ্যাঁ, ওই একটাই টেনশন যে মাহি এখন খুবই ছোটো, তো একটু তো প্রবলেম হবে, বাট কিছু করার নেই, ম্যানেজ করতেই হবে, অফিসও স্টার্ট করতেই হবে, কিছু করার নেই। বাট সব থেকে এক্সাইটিং যেটা এখন হচ্ছে, এখন এই টাইমটা, সেটা হচ্ছে পুজো আসছে। তো পুজো আসছে, বাট এবারেও হয়তো কিছু রেস্ট্রিকশনস আছে, হয়তো সব প্যান্ডেল হয়তো ভিজিট করতে দেওয়া হবে না, যেটুকু আমি জানি, আমার কাছে যেটুকু ইনফরমেশান আছে আমি বলছি, এখন আমি শিওর না, বাট আমারও ইচ্ছা আছে আমি একদিন অ্যাটলিস্ট বেরোবো, কারণ পুজোর মধ্যে একদমই বেরোবো না, এটা তো একদমই হয় না, কলকাতা থেকে পুজোতে একদমই বেরোবো না, সেটা মানে ভালো লাগে না। যেদিন থেকে কলকাতাতে আছি, মানে আমি তো জন্ম থেকেই কলকাতাতে, তো সেই পুরো এত বছরের এই পুরো ফেজটাই এরমভাবেই কেটেছে যে পুজো মানে বাইরে বেরোবো, কিছু খাবো দাবো, প্যান্ডেল ভিজিট করব, তো সেটাই মজা যেই 4 দিনের। তো এবারটা একটু অন্যরকম হবে, আমি ক্রাউডেড প্লেস একদমই অ্যাভয়েড করছি, সেরকমভাবে আমি কোথাও যাব না, বাট হ্যাঁ একটু ট্রাই করব একদিন বেরোনোর সবার সাথে। কিন্তু হ্যাঁ, আরেকটা প্রবলেম আমার এইবারে আছে, এইবারে পুজোতে আমি বেরোলেও আমি কিছু খেতে পারবো না, আর আমার সবসময় একটু বেরোলে ওই চুটুর পুটুর একটু খাওয়ার একটু হ্যাবিট আছে, বাট এইবারে হয়তো সেটা হবে না, কারণ খাওয়ার, বাইরের খাওয়ার আমি পুরোপুরি অ্যাভয়েড করছি, খাচ্ছি না একদমই, সেরকম লাইট একদম খাওয়ার যেটা হয় সেটাই খাচ্ছি। তো দেখি কি হয়, যদি একটা দিন যদি আমি আমার যদি চিট ডে হয় তো দেখবো কী করা যায়। আর প্রবীর আজকে চলে যাবে বাড়িতে, আজকে স্যাটারডে, ও 2 দিন ছিল এখানে, আজকে ও চলে যাবে, একটু পরেই লাঞ্চ করে ও বেরিয়ে যাবে, তো আবার ও ওখানে, আমি এখানে। আর নেক্সট উইক আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, তো তখন আমি ওখান থেকে ব্লগ করবো, আর এখান থেকে ব্লগ করবো না। নেক্সট উইক ও আমাকে নিতে আসবে পুজোর মধ্যে, তো পুজোটা আমি এখানেই কাটাচ্ছি, কাটিয়ে আমি 10-এর দিন আমি আমার শ্বশুর বাড়িতে আবার রিটার্ন যাচ্ছি। তো আর জাস্ট 1 সপ্তাহ আমি এখানে আছি, তো একটু একটু খারাপ তো লাগছেই, এতদিন এখানে ছিলাম, তো আবার ছেড়ে চলে যাব সবাইকে, মাহিকে সবাই ভীষণ মিস করবে এখানে, কারণ মাহি এতদিন এখানে সবার সাথে ছিল, সবাই ওকে খুব ভালোবাসে, তো কিছু করার নেই, যেতে তো হবেই, তো এভাবেই অ্যাডজাস্ট করতে হবে, ম্যানেজ করতে হবে সব কিছু। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে। গুড ইভিনিং গাইস, ভিজে গেছি পুরো প্রায়। फिलहाल मैं हूँ, एयरपोर्ट है, एयरपोर्ट से थोड़ा आगे VIP मोड़ पे, एंड नॉट VIP, मैं बाबू यार्डी में हूँ, और आप लोग देख रहे हो कि कैसे बारिश हो रहा है यहाँ पे, मैं पूरा भीग चुका हूँ, लैपटॉप का बैग थोड़ा भीग गया, बट लैपटॉप इज टोटली सेफ अंदर। पुजो पुजो फील्डा आसे और खूब भाला लगे, क्यों भिजे गे ये नहीं एकदम भारत लगे, और गाड़ीगुलो कंटिन्यूसलि चले जा देखिए कत को एखे वेट करते हैं দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্রিজের অবস্থা, আর আমি ঠিক ব্রিজের নিচে দাঁড়িয়ে ভিজছি, কেন কি এই ওয়েদারে বাইরে মানে মাথা জল দেওয়াটা ঠিক না। তো দেখি একটু পরে ব্লগটা কন্টিনিউ করব, এবার বাড়ি যাচ্ছি, মিষ্টির বাড়ি থেকে অনেক আগেই বেরিয়ে গেছিলাম, তো দেখতে কব তক মে ঘর পৌঁছ পাতা হুম, বাড়ি সে শায়দ থোড়া হালকা হো রা হ্যাঁ। তো গাইজ, মানে করতে হুম জার্নি কো স্টার্ট, অ্যান্ড মিলতে আপনি থোড়ি দের বাদ। I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it,
say yeah. I just need a little. So अभी बाड़ी चले इसी एंड मैं फिलहाल अभी जस्ट रेडी हुआ क्योंकि हम लोग अभी जा रहे हैं सॉल्ट लेक. सॉल्ट लेक हम लोग क्यों जा रहे हैं? सॉल्ट लेक हम लोग जा रहे हैं क्योंकि मेरा एक फ्रेंड है अक्षय, उसको वहाँ से कुछ रिपोर्ट्स कलेक्ट करना है डॉक्टर के पास से. सो मी विकास एंड अक्षय यू नो वी थ्री वुड बी गोइंग देयर. एंड पूरा भीग चुका था मैं और आते आते पूरा सारा कपड़ा भीग गया था, बैग भीग गया था, बट फिर भी इन सब के बाद भी यू नो बैग में लैपटॉप इज टोटली सेफ, लैपटॉप में कुछ नहीं हुआ है. अंदर वैसे पानी गया नहीं. सो अभी जस्ट रेडी होके फिलहाल निकलूंगा मैं. मैं थोड़ा रेस्ट किया, भलो एक रेस्ट हलो, तरपर आर बंधु कल कर तो एक जेते हैं गए एक देखा करी, अनेक दिन धरे देखा है वो साथ. सो एखे गोलू आके बैक हाइक हो देखा हे तुम्हारे साथ एकटू पर. সো গাইজ, এখন আমি চলে এসেছি একটা ভেজ রেস্টুরেন্টে, স্বাদ সদন, যেটা হচ্ছে পিকনিক গার্ডেনে. আর তোমরা দেখতে পাচ্ছ এই পুরো ভেজ, এটা হচ্ছে ওনাদের শর্ট একটা লোগো. এখানে প্রত্যেক জিনিস মানে একদম ভেজ হিসাবেই প্রিপেয়ার করা হয় উইদাউট রসুন পেঁয়াজ ইভেন. সো ঢোকলা, ইডলি, ধোসা, ছোলা ভাটোরা এগুলি ওখানে বিকাশ দাঁড়িয়ে আছে, সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে অনলাইন পেমেন্টসেরও সুবিধা, ইনক্লুডিং কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অল. সো ইন কেস যদি তোমরা কোনো দিন পিকনিক গার্ডেন আসো তো তোমরা এই জায়গাটায় আসতে পারো. তোমরা দেখো এবারে এই এখানে ওরা পুরো ছোলা ভাটোরা কাউন্টার করে রেখেছে, আর এটা লেফট সাইডে হচ্ছে ওনাদের ধোসা কাউন্টার যেখানে এখন পনির অ্যান্ড চিজ ধোসা প্রিপেয়ার হচ্ছে. আর আমরা এখন অর্ডার করেছি আমাদের জন্য ছোলা ভাটোরা, ধোসা অবভিয়াসলি কারো কেউ অন্য অর্ডার করেছে. সো ধোসা আভি আমরা কে লিয়ে আ রা হ্যায় অ্যান্ড ইসকে সাথ আপকো মিলেগা ইয়াহাঁ পে বহুত টেস্টি ওয়ালা গুলাব জামুন. সো আই এম ভেরি ফন্ড অফ গুলাব জামুন, আমার খুব ভাল লাগে গুলাব জামুন খেতে. সো দেখা যাক, আমি তাড়াতাড়ি গিয়ে আমার ইভিনিং স্ন্যাকটা করি স্টার্ট. হঠাৎ মনে হলো একটু ভেজ কাটলেট খাওয়া যাক, তো এটা হচ্ছে এনাদের ভেজ কাটলেট. সাথে সাথে আমাদের ছোলা ভাটোরাও চলে এসেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এনাদের ছোলা ভাটোরা. সো ছোলা ভাটোরার একটা ভাটোরাই এখন এসছে, আর এটা হচ্ছে ওনাদের ছোলা, ছোলার সাথে আর কী কী ওরা দিচ্ছে, দিচ্ছে আচার আর এর সাথে একটু লঙ্কা আর পেঁয়াজ. পেঁয়াজ যেহেতু আমি বললাম আর এখানে পাওয়া যায় না, কিন্তু আমরা বলেছি বলে আলাদা থেকে ওটা দিয়েছে. আর ভাটোরা তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো, মানে বড়ো আর কত ভালো আছে. সো আমি টেস্ট করছি আর তারপরে ইউনো আমি রিভিউ দেবো যে খাওয়াটা কেমন ছিল. সো তাড়াতাড়ি আমি খাচ্ছি. সো গাইজ, ছোলা ভাটোরাটা ছিল খুব ভালো, খুবই ভালো রেস্টুরেন্ট পিকনিক গার্ডেনে, তো তোমরা ডেফিনেটলি গিয়ে ওখানে ট্রাই করতে পারো. আর এখন আমি বাড়ি চলে এসেছি আর আমি যাচ্ছি ঘুমাতে, কিন্তু ঘুমানোর আগে আমি ভাবছি একটা সিরিজ দেখবো, উইচ ইজ স্কুইড গেম, রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে. তো আমি গিয়ে দেখি আজকে ব্লগটা করছি এখানে শেষ. আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগের সাথে. সো তব তক কে লিয়ে প্লিজ আপনি আশপাশ কে লোক খেয়াল রাখি, আপনা আপনার ফ্যামিলি কে খেয়াল রাখি, অ্যান্ড বতাইয়ে আপকো হামারা ব্লগ অ্যান্ড হাম লোক কেসে লাগ রা. প্লিজ আপনার সাজেশনস ভি হামারে সাথ শেয়ার কিজিয়ে, অ্যান্ড মিলেঙ্গে কল আপকে সাথ এক নয়ে ব্লগ কে সাথ. তব তক কে লিয়ে বাই বাই, স্টে ওয়েলদি, স্টে হেলদি অ্যান্ড বাই.